এত দুর্গাপুরে ইলিশ মাছ 700 টাকা কেজি, তারপরও নিয়ে আইছে যে আমি পছন্দ করি। অনেকদিন পরে ইলিশ মাছ আনলো, ইলিশ মাছের এত দাম, এখন তো সিজন, তারপরও ইলিশ মাছের দাম। এটুক এটুক ইলিশ মাছ, আগে কত বড় বড় ইলিশ মাছ আনছে তাও এত দাম ছিল না। সব জিনিসের যেমন দাম, সাথে মাছেরও দাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আজকে আমার হাজবেন্ড বাজারে গেছে, ইলিশ মাছ নিয়ে এসেছে। তো ইলিশ মাছ তো অনেকভাবে অনেক রকম করে রান্না করে খাওয়া যায়, ভাজাও খাওয়া যায়। তো মাছের তো অনেক দাম, এত দাম, জিনিসের দামের সাথে সাথে মাছের দাম, সব কিছুরই দাম। মাছের ডিম হয়েছে পেটে, ডিমলা মাছ আবার পেটটা ফাঁকা থাকে। বাটি তো নিয়ে আসলাম না, আজকে আমি মাছ রান্না করবো না, মাছ এটা ভাজবো। সাথে হচ্ছে শুকনা মরিচ পুরা, শুকনা মরিচ ভাজা। সর, তুই এখানে কি করছ? ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ, আর সব থেকে মজার মাছ ইলিশ মাছ। ইলিশ মাছ পছন্দ করে না এমন কোনো মানুষ বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। ইলিশ মাছ যে কোনোভাবে খাওয়া যায়। তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে সর্ষে ইলিশ। ইলিশ মাছ নিয়ে গ্রামের গঞ্জে অনেক কি বলবো, দিনের অনেক বলি, ভূতের গল্প আছে। তো মাছের সাথে আপনাদের সাথে শেয়ার করবো আমার নানার কাছ থেকে শোনা, তারপরে নানির কাছ থেকে শোনা আছে। রাত্রের বেলা আগে হাটের থেকে যেতে যেতে রাত্রে মানে সন্ধ্যা হয়ে যেত বাড়িতে, রাস্তায় নাকি অনেক কিছু ঘটতো। তো নানাদের কাছ থেকে শুনছি, আমার নানির কাছ থেকে শুনছি, এক সময় আপনাদের সাথে শেয়ার করবো। তো অবশ্য ভূতের গল্প রাত্রেই মজা, রাত্রেই শেয়ার করবো। কতগুলো পাইলাম নাই, তারপর এই জমিতে মাশাল্লাহ আমার পেঁপে গাছে চারা, গাছ তো বেশি বড় হয় নাই, তারপর পেঁপে ধরছে। এটাতে মাত্র আসলো, ভাতটা বসাই দিলাম। এই যে দেখেন বন্ধুরা, আমি যে চুলা পাচ্ছিলাম, আমার এই চুলাটা কমপ্লিট করে ফেলাইছি। দেখেন তো আমার চুলাটা কেমন হয়েছে। আমার হাজবেন্ড ভাবছিল আমি মাটির চুলা বানাইতে পারবো না, কারণ আমি তো কখনো বানাই নাই, এগুলোর কোনো অভিজ্ঞতা ছিল না আমার। আলহামদুলিল্লাহ সবাই পছন্দ করছে চুলাটা দেখে, সবাই কেউ বিশ্বাস করে না যেটা আমি বানাইছি।
আগের মতো না এখন আর ইলিশ মাছের তেমন জ্ঞান হয় না। আগে ছোটবেলায় আমি যে ইলিশ মাছ ধরতো মানে গ্রানে মানে আরো দুই তিনবারই পরেও ইলিশ মাছের গ্রান পাওয়া যেত। আগের দিনের মতন এখন কিছু হয় না। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি পটল ভাজবো। মাছের তেলের মধ্যে পটল দিয়ে দিলাম। শুকনো মরিচ ভেজে ফেললাম। আমার মাছ ভাজা পটল ভাজা দুইটাই হয়ে গেছে, সাথে শুকনো মরিচ ভেজে দিলাম। যার যেটা ভালো লাগবে সেটা খাবে। এই তো হয়ে গেল আমার আজকের রেসিপি, ইলিশ মাছ ভাজি আর পটল ভাজি। তো এই যে বন্ধুরা, আমার রান্না তো কমপ্লিট, আমি এখন খেতে বসলাম। ইলিশ মাছ, ডিম ভাজা আর এই যে পটল ভাজা, সাথে আছে যে শুকনো মরিচ। তো এখন আমি খাবো। অনেকদিন পরে ইলিশ মাছ ভাজা নিয়ে বসলাম। আজকে বুঝতেই তো পারছেন কেমন মজার খাবার। আজকে পেট ভরে ভাত খাবো। ইলিশ মাছ আমার খুব প্রিয়। আমার ফলোয়ার আর সাবস্ক্রাইবাররা বলবো যে এই বেটি এই একা একা খায়, সবাই রেড়াই খায়। কিন্তু আমার ক্যামেরারা পিছনে সবাই আগে খাওয়া হয়ে গেছে, আমি লাস্ট খেতেছি। সেই স্বাদ মাছের রাজা ইলিশ খাতে হবেই। তো আমার ফ্রেজের যারা ফলোয়ার, পেজের যারা ফলোয়ার, তারপরে ইউটিউবের যারা সাবস্ক্রাইবার, যারা ভালোবেসে আমার পাশে এতদিন ধরে আছেন, তো আশা করি সবাই সবসময় আমার পাশে এইভাবেই থাকবেন আর আমাকে আরও বেশি বেশি ভালো ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।